চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ভোর থেকে ইলিশ সহ অন্যান্য মাছ ধরতে নদীতে নেমেছেন জেলেরা। চাঁদপুর থেকে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ, সরাসরি যাচ্ছি তার কাছে। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে গতকাল থেকে কিন্তু চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের যে ছয়টি অভয়াশ্রম আছে, যেখানে জাটকা সংরক্ষণের দুই মাসের নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা কেটে যাওয়ার পর থেকেই কিন্তু মাছ ধরা শুরু হয়েছে। তো আমি ভোর ৫টা থেকে চাঁদপুরের পদ্মা এবং মেঘনার ঠিক লাগোয়া যে শরীয়তপুর এলাকাটি আছে তার পাশে আছি। এখানে আমি লক্ষ্য করেছি যে ছোট বড় অসংখ্য জেলে নৌকা নদীতে চষে বেড়াচ্ছে। তো এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে একদল জেলে তারা জাল তুলছেন। জেলেরা আমাকে জানিয়েছেন যে এই জালটি তারা ভোর ৫:৩০টায় ফেলেছেন এবং তারপর এক ঘন্টা অপেক্ষার পরে কিন্তু তারা এই জালটি তোলা শুরু করেছে। অর্থাৎ এখন থেকে প্রায় ১:৫ আগে তারা এই জাল তোলা শুরু করেছেন এবং জেলেরা একটা অস্বস্তির কথা জানিয়েছেন যে আসলে তাদের যে দীর্ঘ অপেক্ষা ছিল যে জালে ধরা দিবে রূপালী ইলিশ, তবে আসলে সেই পালিশের দেখা মিলছে না। এখানে জেলেরা যেটি জানিয়েছেন যে তারা এই জালে কিন্তু অন্যান্য মাছ পাচ্ছে, অর্থাৎ বেলে মাছ, পোয়া মাছ এবং অন্যান্য যে নদীর মাছগুলো আছে সেই মাছগুলো তারা মোটামুটি পাচ্ছেন। কিন্তু তাদের যে বড় প্রাপ্তির কথা, অর্থাৎ তাদের যে একটা প্রত্যাশা থাকে যে বরাবরে যে এই দুই মাসের নিষেধাজ্ঞা কেটে যাওয়ার পরে তাদের জালে ধরা দিবে রূপালী ইলিশ, সেই পরিবেশটি তারা কিন্তু পাচ্ছেন না। তো আমি জেলেদের সাথে কথা বলে আরেকটু জেনেছি যে তারা আসলে এই যে এই জাল নৌকা নিয়ে নদীতে যে নামছেন এটি কিন্তু তাদের বড় একটা পুঁজি বিনিয়োগ করতে হয় এর পেছনে। অর্থাৎ এখানে আমি যে জেলে নৌকার সাথে আছি সেখানে প্রায় ৬-৮ জন জেলে তারা এই জালের সঙ্গে যুক্ত আছেন এবং জাল নৌকা মিলিয়ে তাদের এখানে পুঁজি হচ্ছে ১২-১৫ লক্ষ টাকা। এই ১৫ লক্ষ টাকা কিন্তু তারা নিজের কাছ থেকে তারা লগ্নি করতে পারছে না। এই ক্ষেত্রে তারা নানাজনের কাছ থেকে, অর্থাৎ বিভিন্ন এনজিও সমিতি এমনকি মহাজনের কাছ থেকেও কিন্তু ধার দেনা করে কিন্তু তারা এই নৌকা নিয়ে এবং জাল নিয়ে তারা নদীতে নেমে পড়েন। এবং তার আগে কিন্তু এই নৌকা জাল প্রস্তুত করে তারা দীর্ঘটা দুটি মাস সময় ব্যয় করেছিলেন। তো আমি এই যে দেখতে পাচ্ছি যে আসলে এই যে জালটি তোলা হচ্ছে এই এখন এই চাঁদপুরের মেঘনা এবং পদ্মার খুব বলা যেতে পারে যে একবারে দুটি নদীর সীমানা এলাকায় এবং এই শুধু শূন্য জালে উঠছে নদীতে এবং জালে কোনো মাছ আপাতত ধরা দিচ্ছে না। তো একটু আগে আমি লক্ষ্য করেছি যে এখানে ছোটোখাটো ২-৪টি মাছ উঠছে, কিন্তু আসলে সেটি জেলেদের প্রত্যাশা পূরণের জায়গা না। আরেকটি কথা জানিয়েছেন যে জেলেরা, তারা বলছেন যে প্রতিদিন তারা এই যে জাল নৌকা নিয়ে নামছেন সেখানে ৩-৫ হাজার টাকা তাদের খরচ হচ্ছে। অর্থাৎ এখানে এই যে ইঞ্জিন চালিত নৌকার জ্বালানি খরচ, একই সঙ্গে যারা কাজ করছেন তাদের এই যে খাবারের, সব মিলিয়ে ৩-৫ হাজার টাকা তাদের খরচ হচ্ছে। এবং এই খরচের পরে যদি তাদের জালে মাছ ধরা পড়ে এবং সেই মাছ বিক্রি করে তারা যে টাকাটা পান সেখান থেকে আবার একটা অংশ মহাজনের ধার দেনার দিতে হয় এবং তারপরে যেটুক থাকে সেইটুক তারা মূলত নিজেরা ভাগাভাগি করে নেন। তো জেলেরা জানিয়েছেন যে আসলে এক্ষেত্রে তাদের যেই অন্য শ্রম দিলে এখানে তাদের ৮০০-১২০০ টাকা করে তারা হাজিরা পেতেন, অর্থাৎ প্রতিদিন একজন শ্রমিক যে পরিমাণ হাজিরা পায় সেই টুকু তারা আপাতত পাচ্ছেন না। অর্থাৎ এই যে দুটি দিন হলো গতকাল থেকে আজ পর্যন্ত, সেক্ষেত্রে জেলেদের যে কপালের ভাঁজ সেই ভাঁজটি কিন্তু আগের অবস্থানে রয়েছে, অর্থাৎ ভাঁজটি কিন্তু মিলিয়ে যাওয়ার কোনো একটা পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি। আরেকটি কথা হলো যে সেটি হলো একটু স্বস্তির কথা, সেটি হলো যে মৎস্যবিজ্ঞানীদের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছে আসলে এখন কিন্তু ইলিশ ধরার মৌসুম না, কারণ জাটকাকে সুরক্ষা দেওয়ার পরে সেই জাটকা কিন্তু ঝাঁকে ঝাঁকে গভীর সাগরে ফিরে গেছে এবং তারা একটা রূপ নিয়ে, অর্থাৎ তারা একটা আকার ধারণ করে কিন্তু আবার মিঠা পানিতে ঢুকে পড়বে এবং সেই মিঠা পানিতে যখন ঢুকে পড়বে তখনই কিন্তু এই ইলিশের ঝাঁক ধরা আবার শুরু হবে। এটি মৎস্যবিজ্ঞানীদের গবেষণার ফলাফল। তারা আরেকটু তথ্য জানিয়েছে, এই জাটকা মিঠা পানিতে বিচরণ করলো সে গভীর সাগরে চলে যায় আরেকটু আকার বৃদ্ধির জন্য এবং আবার সে কিন্তু নদীতেই ফিরে আসে। অর্থাৎ পরিভ্রমণশীল এই ইলিশ যখন সে চলাচল করে সাগর মোহনা এবং পদ্মা মেঘনা জলরাশি পেরিয়ে এসে, আমরা যদি বলি যে সেই পদ্মা অর্থাৎ রাজশাহী পর্যন্ত গোয়ালন্দ পেরিয়ে এসে সে যদি পৌঁছে যায় ততক্ষণে আসলে জেলেদের জালে ইলিশটি ধরা পড়ার একটা সুযোগ তৈরি হয়। আর সবশেষ যে তথ্যটি
যে ইলিশ যখন ধরা পড়বে সেই সময়টি হচ্ছে ভাদ্র আশ্বিন মাসে, অর্থাৎ আরও কয়েকটি মাস জেলেদের একটু ধৈর্য ধরতে হবে। ততক্ষণে যদি জেলেরা ধৈর্য ধরে অপেক্ষা করেন তাহলে হয়তো ইলিশের ঝাঁক তাদের জালে আটকা পড়ার একটা পরিবেশ তৈরি হবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনা থেকে মাছ ধরার সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে।